যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু, এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। নদিয়া থেকে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যাদবপুরে পড়তে এসেছিল এই তরুণ, কিন্তু মাত্র তিন দিনের মাথায় সব শেষ। ঘটনার পরেই সামনে এসেছে র্যাগিংয়ের অভিযোগ। তারপর থেকেই র্যাগিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি দেখেছে রাজ্যবাসী। শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানিও, জোরকদমে চলছে তদন্ত। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার প্রাক্তনীয় পড়ুয়া মিলিয়ে ১৩। এই আবহেই মৃত পড়ুয়ার মামা বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এদিন দুপুর ২ নাগাদ মৃত পড়ুয়ার মামা বাড়িতে আসেন তিনি। প্রায় ঘণ্টাখানেক সেখানে থেকে পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি এবং যাদবপুরের বাম সংগঠনকে একযোগে আক্রমণ করেন দেবাংশু। গ্রেফতার হওয়ার পরেও এদের মধ্যে এরা এখনও যে মিথ্যা কথা বলে চলেছেন আদালতের বুকে দাঁড়িয়ে, এখনও যে উদ্ধত্ত দেখিয়ে চলেছেন আদালতের বুকে দাঁড়িয়ে, এক একজন গ্রেফতার হওয়ার সময় যেরকম অঙ্গভঙ্গি করছেন সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে, তা আমার মনে হয় যে কিছু কিছু অপরাধী থাকে যে অপরাধীদের দোষ তারা ক্ষমা চান, তারা ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু এদের মধ্যে সেইটুকুনিও বোধ নেই। সকালবেলা যে ছেলেপিলেগুলো আমার ভাইয়ের সেই বাবাকে বলেছে আপনার ছেলে আমাদের কাছে আছে, নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা হবে না, সেই ছেলেগুলোই রাত্রিবেলা এরকম নির্মম অত্যাচার যদি করতে পারে, শোনা যাচ্ছে তারা নাকি ড্রাগস নিতেন এবং ড্রাগস নেওয়ায় সেখানে এরকম কাণ্ডকারখানা করতেন, তাহলে ভবিষ্যতে এদেরকে হাতে বন্দুক ধরিয়ে যে কাউকে যদি বলা হয় হাওড়া বা শিয়ালদা স্টেশনে গিয়ে গুলি চালিয়ে ২০টা লোককে মেরে ধরে, তো মেরে দেবে যে কোনো দিন। ওদের একটা বিশ্ববিদ্যালয়, এর বিশ্ববিদ্যালয়টা আলাদা দেশ, ওর যেন একটা আলাদা সংবিধান, আলাদা নিয়ম কানুন, এটা চলতে পারে না। এই ছেলেপিলেগুলো এরা সিসিটিভির বিরোধিতা করছে, আজকে এখানে যাদবপুর থেকে পাস আউট করে কালকে যখন যাবে কোনো বড় কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে, সেই কোম্পানিতে বলবে তো যে সিসিটিভি খুলুন নালে মাইনে নেবো না। এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এই পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে, যদিও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অপেক্ষার প্রহর গুনছেন স্বপ্নহারা তরুণের পরিবার। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।